আমরা এখন চলে আসছি ছাদ থেকে নিচে আল্লাহ রাসুলের সেই মসজিদের নিচের অংশগুলো যেখানে আমরা নামতেছি এক একটা জায়গায় তুরস্কের তুর্কিরা বিভিন্নভাবে এটার নির্মাণ কাজ করেছিল যখন এটা যে তুরস্কের এই জায়গাগুলো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি যখন এটা তুরস্কের শাসনের ভার ছিল পরে দীর্ঘ 1000 বছর 100 বছর হ্যাঁ 100 বছর পর্যন্ত ওদের শাসন শেষ করার পরে বাদশা পাহাদ বিন আব্দুল আজিজ উনি ওনার ওনার এই সেই তুরস্কের শাসন থেকে তখন উনি এই দেশ আর সৌদি আরবের এগুলো শাসনকে আল্লাহ উনি মুক্ত করে এবং মুক্ত করার পরে যখন ওরা মুক্ত পর্যায়ে আসে তখন ওনাদের সাথে যে চুক্তি হয় সেই চুক্তির ভিতরে এই কথাটা ছিল হ্যাঁ তোমাদেরকে স্বাধীন আমরা দিচ্ছি তবে যে মসজিদুল নববী বা বিভিন্ন জায়গার যে স্থাপনাগুলো তুমি কখনো আমাদের এই স্থাপনাগুলোকে ইয়া করতে পারবে না কোনোভাবেই নষ্ট করতে পারবে না আমাদের নির্মাণশৈলী অন্যান্য যে কাজগুলো রয়েছে এগুলো যতটুকু সম্ভব অক্ষুণ্ণ রাখার জন্য তারা অনুরোধ করে সেই অনুপাতে এইগুলোকে যথাযথভাবে আগের মতো রেখে তারপরে এই সৌদি সরকার অন্যান্য কাজগুলো পুনর্নির্মাণ সংশোধন পরিবর্তনগুলো কাজ শুরু করে এই এছাড়াও এখানকার প্রত্যেকটি মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি জমজমের পানির রেখে দেওয়া হয়েছে যেটা যে জমজমের পানি সৌদি থেকে যে মক্কার যে পানিগুলো এই জায়গায় নিয়ে আসা হচ্ছে এবং হাজিদের জন্য এখানকার লোকদের জন্য যাতে করে কোনো সমস্যা না হয় তাদের জমজমের পানির যে আল্লাহর যে আল্লাহ পাকের যে 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 এটা তোহফা হিসাবে উপহার হিসাবে যে যে সারাবান তাহুরা সেই তাহুরাটা এখানেও মদিনায় অথবা সাপ্লাই দেওয়া হয়েছে এবং তাতে সকল হাজিগণ সেভাবে এই পানি পান করে থাকে এবং এটার অনেকগুলো নির্মাণ কাজ আমরা দেখতে পাই প্রতিটি কাজের সাথে নিখুঁত প্রত্যেকটি কাজ অনেক নিখুঁতভাবে করা হয়েছে প্রত্যেকটি কাজের সাথে যে এত সৌন্দর্যমণ্ডিত আমরা এখন ভিতরের থেকে বাইরে চলে যাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি একটা ছাতার মতো যে ছাতাটা ছাতা দাঁড়িয়ে আছে এখন পড়ন্ত বিকেল সূর্যের শেষ মুহূর্তে এবং এই ছাতাগুলো কিছুক্ষণ পরেই আস্তে আস্তে সূর্য দেওয়ার পরে সেগুলো আস্তে আস্তে বোর্ডে একটা ফিলারের মতো দেখতে পাওয়া যায় কিন্তু আসলে এখন ছাতা আর যখন সূর্য ডুবে যাবে তখন এটা হয়ে যায় একটা ফিলার আমরা যে গেটগুলো দেখতে পাচ্ছি এখন আমরা বেরিয়েছি যে মসজিদে নববীর 19 নম্বর গেটের মাধ্যমে আমরা বেরিয়ে আসছি এখানের প্রতিটি নির্মাণশৈলীতে যে আমাদের হাজিগণ মুসল্লিগণ ভিজিটার্সগণ যেভাবে আসেন তাদের যে কী শান্তি মসজিদের আল্লাহ রাসুলের এই যেখানে উনি ইসলাম প্রচার করছেন যে যখন বারবার ইসলামের অবস্থায় বারবার ইসলাম প্রচার অবস্থায় মক্কার লোকেরা আল্লাহ রাসুলকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছে এবং অনেক নির্যাতনের মাধ্যমেও উনি ইসলাম প্রচারে বদ্ধ থেকে নাই যখনই হজের মৌসুমগুলো আসতো তখনই মদিনার লোকেরা হজ করতে যেয়ে বারবার আল্লাহ রাসুলকে আবেদন করে আসছে যে আপনি আমাদের মদিনায় আসেন উনি বারবার ওনারা বলছে যে আমি আসব আপনারা সবার সাথে যোগাযোগ করেন এমনি করতে করতে কয়েক বছর পরে সমস্ত মদিনার লোকেরা আল্লাহ রাসুলকে আহ্বান জানাইছে যে আপনি এখন আসেন এটা বোঝাই যায় আল্লাহ তরফ থেকে এটার একটা ক্ষেত্র তৈয়ার না হওয়া পর্যন্ত এটা হয় নাই এবং আল্লাহ রাসুল প্রতিটি পদক্ষেপ প্রতিটি পা আল্লাহর তরফ থেকে ওহি না আসা পর্যন্ত উনি কখনো কোথাও যায়েন নাই এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মূল 21 নম্বর গেট এই গেটের সামনে আমরা চলে আসছি এটা উপরের অংশ
আর এদিকে যদি আমরা যাই, এই যে এটা হলো তার পেছনের 21 নম্বর গেট, যে পাহাড়ের পেছনে আমাদের একটি পাহাড় দেখতে পাচ্ছি, এটা হলো মসজিদের অংশ। আর আমরা যদি এদিকে যাই, এটা জান্নাতুল বাকি, যেখানে আল্লাহ রাসুলের অনেক বংশধররা সাহাবারা এখানে ইন্তেকাল করছেন, এখানে জান্নাতুল বাকি। আর আমরা যদি এই দিকে যাই, আমরা এখানের এই পথ, এখানে অনেকগুলো পথ জড়িত, প্রত্যেক পথে এখানে কয়েকটা মসজিদ জড়িত আছে। একটা মসজিদ আছে মসজিদে গামামা, একটা মসজিদ আছে আবু বকরের নামের উপরে, একটা মসজিদ হজরত আলীর নামের উপরে, একটা মসজিদ পেছনে আছে হজরত বিলালের নামের উপরে। এগুলো তুরস্কে তুর্কিরা করে গিয়েছে। গামামা মসজিদটা হচ্ছে এই কারণেই, যেখানে একবার যখন বৃষ্টি হচ্ছে না, দেশে যখন মরুভূমি অবস্থা, তখন আল্লাহ রাসুল ওই গামামা মসজিদে উনি সেখানে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আর সাথে সাথে সেখানে ওই গামামা মসজিদে আর দোয়ার পরপরেই বৃষ্টি আসে, এবং সেটাই এখনও স্মৃতি বহন করে এই গামামা মসজিদ। আমরা এখন 21 নম্বর গেটের ভিতর থেকে বাইর হইয়া ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি মসজিদে নববীর যে স্থানগুলো। আমরা ভিতরে আল্লাহ রাসুলের যে জায়গাটা, ওটা আমরা ভিডিও করা সম্ভব হয় নাই, যেহেতু লোক সংখ্যা অনেক, অনেক সময় পুলিশও এটা ভিডিওর কিছুটা সমস্যা বাধাগ্রস্ত করে। তো আমরা শুধু বাহিরের অংশ দিয়ে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বাহিরের অংশ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে আমাদের দ্বারা। আমরা আশা করব এই আল্লাহ রাসুলের এই স্মৃতি বিজড়িত ওনার যে জায়গা, এবং উনি যে এখানে শায়িত আছেন আল্লাহ রাসুল, এবং এই রাসুলের জায়গার আবহাওয়া, এখানে চলাফেরা, পরিবেশ, খাওয়া দাওয়া কত চমৎকার, যেখানে যেদিকে তাকায় শান্তি আর শান্তি, এবং এত সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে চলতেছে, যেটা বলার বাহুল্য মাত্র। আমরা আজকে আমাদের হজের প্রায় শেষ দিনের আগের দিন, আগামীকালকে আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা হব। তার আগেই বিদায়ের পালায় শেষ মুহূর্তে এসে আমি কিছুটা আপনাদেরকে কিছু ধারণ করে এই স্মৃতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি আশা করব বাকিগুলো আরও বিস্তারিত অন্য কোনো ভিডিও ফুটেজে অন্য কোনো জায়গায় আমরা স্থাপন করতে পারবো। আমি